বিভিন্ন ধরনের শিক্ষকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে দিশারি পাবলিক স্কুল রয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এই স্কুলের তরফ থেকে এবং এই স্কুলটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাফিলেটেড স্কুল সিআইএসি নিউ দিল্লি কো এডুকেশন ডে বোর্ডিং রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল কেমন তো এই স্কুল কিন্তু অবশ্যই একটি ইংলিশ মিডিয়াম স্কুল তো এখানে তোমাদের বিভিন্ন ধরনের শিক্ষক জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই স্কুলটির যে লোকেশন রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে এটি কিন্তু মহিষাদল দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কিন্তু পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই স্কুলটি কেমন তো এই সেখান থেকে তোমাদের কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে যে পোস্টে দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ রয়েছে প্রথমত পোস্ট রয়েছে কিন্তু এখানে প্রিন্সিপাল পোস্ট কেমন প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে সাথে কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট পনেরো ইয়ারের রিলিভেন্ট কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন ডেপুটেটেড ইংলিশ মিডিয়াম স্কুল এবং সাথে কিন্তু ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছি এক্সপ্লোজার হতে হবে কেমন তাহলে কিন্তু প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এরপর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ কোঅর্ডিনেটর সেকেন্ডারি এবং প্রাইমারি হিসাবে তোমাদের কিন্তু কোঅর্ডিনেটর নিয়োগ হতে কেমন এবং এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ট্রেন্ড

ম্যাথেমেটিক্স সাবজেক্টের নিয়ে হতে ফিজিক্স বায়োলজি কম্পিউটার ইংলিশ হিন্দি হিস্টোরি জিওগ্রাফি সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশন তারপর এরপর দেখতে পাচ্ছো আর্ট এবং ক্রাফট তো এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের এখানে হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি টিচার নিয়ে হতে চলেছে এর জন্য শিক্ষাত যোগ্যতা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাওয়া হয়েছে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু অবশ্যই ট্রেন্ড পোস্ট গ্রাজুয়েট হতে হবে যদি না থেকে থাকে তোমাদের ট্রেন পোস্ট গ্রাজুয়েট তাহলে তোমাদের কিন্তু অবশ্যই ট্রেন গ্র্যাজুয়েট হতে হবে এবং সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছো অ্যাটলিস্ট পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন রেপুটিটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে কেমন অর্থাৎ তোমাদের ট্রেন পোস্ট গ্রাজুয়েট হতে হবে যদি ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েট হতে হবে এবং সাথে কিন্তু পাঁচ বছর তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে কেমন তাহলে তোমরা অবশ্যই এখানে যে সমস্ত বিষয়গুলো তোমাদের বলো এই সমস্ত বিষয়গুলিতে তোমরা কিন্তু এই রিলিভেন্ট সাবজেক্টের উপর তোমরা আবেদন করতে পারবে এরপর রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি টিচার তোমাদের নিয়োগ হতে চলেছে এখানে কেমন প্রি প্রাইমারি এবং প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের যা হয়েছে দেখতে পাচ্ছ টিটিসি অর্থাৎ তোমাদের কিন্তু টিচার ট্রেনিং কোর্সে যে কোনো একটি থাকতে হবে প্রি প্রাইমারি টিচার ক্ষেত্রে আবেদন করতে টিচার ট্রেনিং কোর্স তোমাদের থাকতে হবে টিটিসি অথবা তোমাদের টিচার ট্রেনিং কোর্স না থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ট্রেন্ড গ্র্যাজুয়েট থাকতে হবে কেমন অবশ্যই তোমাদের ট্রেনিং গ্র্যাজুয়েট থাকতে হবে সাথে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অ্যাটলিস্ট পাঁচ বছরের কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে অর্থাৎ তোমাদের টিচার ট্রেনিং কোর্স থাকতে হবে আর টিচার ট্রেনিং কোর্স না থাকলে তোমাদের অবশ্যই ট্রেন গ্রাজুয়েট টিচার হতে হবে সাথে কিন্তু তোমাদের পাঁচ বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছো যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে ট্রেনি টিচার এবং ট্রেনি টিচারেও তোমাদের কিন্তু এখানে নিয়োগ চলেছে এর জন্য কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ট্রেন পোস্ট গ্রাজুয়েট হতে হবে ট্রেন পোস্ট গ্রাজুয়েট না থাকলে তোমাদের অবশ্যই কিন্তু ট্রেন্ড গ্রাজুয়েট সাথে কিন্তু তোমাদের স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে কেমন অর্থাৎ তোমাদের বাকি যে একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত কোয়ালিফিকেশনগুলো তোমাদের স্ট্রং অর্থাৎ তোমাদের কিন্তু ফিফটি এনএ সিক্সটি পার্সেন্টের উপরে তোমাদের কিন্তু মার্কস থাকতে হবে এই শুধুমাত্র গ্রাজুয়েটের সাথে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে এই ট্রেনি টিচারের ক্ষেত্রে তো ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখে নিলে যে এখানে দিশারি পাবলিক স্কুল তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের বিভিন্ন ধরনের টিচার তোমাদের নিয়ে হতে চলেছে বিভিন্ন বিষয়ের উপর তো তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট রয়েছে দুই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে কেমন অর্থাৎ দুই ফেব্রুয়ারির মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন কিন্তু তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ স্কুলের যে সেক্রেটারি রয়েছে দ্য সেক্রেটারি দিশারি পাবলিক স্কুল দিশারি কমপ্লেক্স পোস্ট অফিস এবং দেখতে পাচ্ছি পুলিশ স্টেশন মহিষাদল ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া পিন নাম্বার সিক্স টু এইট তো এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সেক্রেটারি যে সেই সেই স্কুলে সেক্রেটারির রয়েছে কাছে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কেমন এবং অবশ্যই তোমরা কিন্তু সেখানে গিয়ে আবেদন করবে তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন ও অ্যাটেস্টেড করে নিয়ে যাবে এবং বায়োডাটা তোমাদের অবশ্যই নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমরা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমরা এই অ্যাড্রেসে গিয়ে সাবমিট করবে কেমন তো তোমরা যেটা দিচ্ছি ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের লাস্ট ডেট রয়েছে দুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো ফ্রেন্ডস আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু লাইক করবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য